মুক্তি পেল অরিত্র সেন পরিচালিত ও এসকে মুভিজ প্রযোজিত ছবি ঘরে ফেরার গান। ছবিটিতে 10টিরও বেশি গান রয়েছে। প্রিমিয়ারে এসে কি বললেন বিভিন্ন তারকারা, শুনে নেব। ঘরে ফেরার গান পুরনো একটা গানের নাম থেকে নেওয়া, কতটা নস্টালজি আর সেই গানের নামেই তোমার সিনেমাটা। এটা যদি পুরনো গান নাও হতো ডেফিনেটলি আমি খুব ব্লেসড ফিল করি, ভালো লাগে যখন। রিলিজটা নিয়ে বেশি এক্সাইটেড, ওটা নিয়ে বেশি ছাপে আর কি। অবশ্যই 10টার বেশি গান রয়েছে ছবিতে। সাধারণ বাঙালি হিসেবে এই ছবি নিয়ে কতটা আশাবাদী? যদি আমি বাদও দিই তুমি এই ছবির অভিনয়, সাধারণ বাঙালি হিসেবে বলতে পারবো না, কারণ আমি তো এই ছবির পার্ট। আমি জানি, এবার আমি যদি অডিয়েন্স হিসেবে বলি আমি তো দারুণ কথা বলবো, কারণ 10টার গান এবং অরিজিনাল সং রয়েছে তার মধ্যে দু তিনটে, তাছাড়া কিছু পুরনো ফোক সং বা অন্যরকম ভাবে সেগুলোকে প্রেজেন্ট করা হয়েছে এবং সেগুলো খুবই নতুন রকম লাগছে। মানে আমার তো খুবই ফেভারিট, মানে বসন্ত বাতাসে বা অমৃত মেঘের বাড়ি আমার ভীষণ প্রিয়। সব মিলিয়ে আমার তো ভীষণ এক্সাইটিং লাগবে যেরকম একটা বাংলা ছবি হচ্ছে, কিন্তু দেখা যাক কাকে কোনটা অ্যাট্রাক্ট করে। আমাকে তো ডেফিনেটলি টানতো আমি যদি অডিয়েন্স হতাম, কিন্তু আমি আমার ফিল্ম ডেফিনেটলি বলবো হ্যাঁ দারুণ, আসুন প্লিজ দেখবেন। পরমদার সাথে কেমিস্ট্রি কেমন ছিল? কেমিস্ট্রি কেমন ছিল সেটা যারা দেখবে তারা বলবে, মানে আমি কিভাবে বলবো সেটা। আমরা কাজ করেছি আমাদের, দ্যাটস ইট, থ্যাংক ইউ। ওই একটাই বলার থাকে যে আপনারা ছবিটা না দেখলে বাংলা ছবি হয়তো আর তৈরি হবে না, মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এর পিছনে ডাইনোসর হয়ে যাবে আর কি। প্লিজ দেখবেন, আমরা আমাদের কাজ করে দিয়েছি। 2021 ডিসেম্বরে আমাদের শ্যুট হয়েছে লন্ডনে, আমরা আমাদের যেটুকু পেরেছি অ্যাজ অ্যাক্টর আমরা দিয়েছি আমাদের 100%। আপনারা প্লিজ দেখবেন, কেমন লাগে জানাবেন। সুতরাং সেটার প্রতি একটা আকর্ষণ আমার রয়েছে যে সিনেমাটা কেমন হয়েছে। আজকে দেখা হলো না, একটা ইভেন্ট থেকে আজকে পুরো লেট হয়ে গেছে, কিন্তু আমার মা বলেছে সিনেমাটা দেখতে চায়, সুতরাং হোস্টেলেই শনিবার বার উপর দেখা হবে। মাই বেস্টেস্ট উইশেস টু অরিত্র, টু পরম দা, টু ঈশা, গৌরভ, এসকে মুভিজ, হিমাংশু, অল অফ দেম। ইটস এ ভেরি স্মল ইন্ডাস্ট্রি, আমাদের খুবই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। আমি সত্যি চাইবো যে কটা বাংলা সিনেমা রিলিজ হয় সেগুলো মানুষের ভালো লাগার কোনো চান্স আছে, সেগুলো যদি মানুষ এসে দেখেন, দেখে ডিসাইড করেন যে সেটা আরও মানুষকে রেফার করতে চান বা না। তো ফিঙ্গার্স ক্রসড, আই থিঙ্ক ইউ হ্যাভ এ উইনার। আমার মনে হয় পরিচালককে অনেক বছর ধরে চিনি, অরিত্র পরমদা পার্সোনাল একটা ছবি তারা বানাতে চাইছিলেন এই ছবিটা। অরিত্রকে অ্যাজ এ সেন্সিবল ফিল্ম মেকার বিশেষ রকমভাবে বিশ্বাস করে আমার মনে হয় যেটা আরও গান বা বেদ এইভাবে না রেখে আমার মনে হয় এই ছবিতে সম্পূর্ণ একটা মানুষের জার্নি গল্প, বিশেষ করে গানের নেওয়া শুরু হয়েছে কিং বিশে যাওয়া, আমি এর মধ্যে একটা ছবি দেখছি। সো বড় সেন্সিবল জার্নি আমি খুবই আমি আগে একটা নষ্ট গান বলছি, কতটা নষ্ট হয়েছে সেই গান।
চলো না।